Assalamualaikum. Mor bari Borishal. Amnara ki dailelabon desen na deben. Mor lonsog ache, mor ponsog ache. Ei sob kotha koy kara Borishal jara koy. Kintu ehon ar mogo lons ar pons ekloge lage na. Karon mogo ache Podda Setu ki ache? Age koite Borishal lago. আইতে শাল যাইতে শাল হেয়া হন চেঞ্জ করে দিছে কিডা চেঞ্জ করে দিছে কিডা চেঞ্জ করে দিছে এখন কয় আইতে সেট যাইতে সেট 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 এই চেঞ্জটা করে দিছে কিডা আমাগো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত বরিশাল লগে পক্ষ থেকে একসাথে হাত তুইলা তার জন্য আমরা বলবো এইবারে আবার তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখব আমরা সবাই মিল্লা 7 তারিখে ভোট দিতে যাব এবং নৌকা মার্কায় ভোট দেব কিসে ভোট দেব স্বাধীনতার মার্কা কি মুক্তিযুদ্ধের মার্কা কি শুনেন এত মানুষের সামনে কোনোদিন কথা কই নাই মোর গলজেটু হুগায়ে যাইতে আছে আমরা একটু সাপোর্ট দেন তাহলে কিন্তু ফিট পড়ে যাব বুঝছেন এই যে মনে করে পদ্মা সেতু পার হই আইছি না 3 ঘন্টা লাগছে মাত্র আগে এই পদ্মা সেতু পার হওয়ার লাগিয়া মনে করো হারা দিন হারা রাত বইথা লাগতে ফেরির লাগিয়া হেয়ার পর ফেরি ভরি দিয়া আই অনেক কষ্ট হইতে কিন্তু এখন আর কোনো কষ্ট মষ্ট কিচ্ছু হয় না কারণ আমাকে আইতে লাগে 3 ঘন্টা আর এই যে সেতুটা হয়ে যাওয়ার পর আমাকে এই এলাকাটা হয়ে গেছে সেনজেন এলাকা সেনজেন সেনজেন কি জানেন ইউরোপের 27টা দেশ মিলল হইছে সেনজেন কান্ট্রি আর মগো 21টা জেলা মিলল হইছে সেনজেন এই পদ্মা সেতুর কারণে হয়ে গেছে আমরা সেনজেন অতএব আমাগো প্রধানমন্ত্রী রে আমরা সবাই আবার চাই নৌকা মার্কায় ভোট চাই 7 হচ্ছে লাকি নাম্বার 7 হচ্ছে লাকি নাম্বার 7 তারিখে আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিব এইবার যদি ভোট দেই তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ পরপর চারবার পরপর চারবার তিনবার যদি হয় তাহলে কয় হেট্রিক আর চারবার হলে কয় চৌকা আমি একটা স্লোগান বানাইছি আপনারা সবাই মন লাগে এই স্লোগানটা ধরবেন চার ফিরে চৌকা জেতবে এবার নৌকা আজও একলগে কই চার ফিরে চৌকা চার ফিরে চৌকা বরিশালের হাত তুলতে পারে না সবাই হাত তুইলা বলেন চার ফিরে চৌকা শেখ হাসিনার নৌকা চার ফিরে চৌকা ধন্যবাদ সবাইকে দেখা হবে বিজয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ছোট আপা এখানে আছেন মঞ্চ উপবিষ্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতেছি গলা বসে গেছে বরিশাল আইতে আইতে সবাই দোয়া করবেন দেখা হবে আমার বিজয়ে ঠিক আছে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু দলের সংগ্রামী লাখো জনতা আজকের এই সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই বরিশালের মাটি মানুষের একজন প্রিয় সন্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যুবলীগের চেয়ারম্যান ছিলেন আমাদের বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনার ক্যাবিনেটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বঙ্গবন্ধু উদ্যানের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা একাত্তরের মুক্তিযুদ্ধে বরিশাল জেলা মুজিব বাহিনীর জেলা কমান্ডার আমার
আমার কমান্ডার আমাদের পরম শ্রদ্ধ নেতা জনাব আবুল হাসান আবদুল্লাহ আজকের এই জনসভার প্রধান অতিথি যার জন্য সেই সকাল দশটা থেকে আপনারা অপেক্ষমান আমাদের সেই প্রাণ বীরটি আমাদের প্রাণের স্পন্দন বাংলার গণমানুষের প্রাণ বীরটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা আজকের এই জনসভা ভাগ্যবান এই বরিশালবাসী এই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এসে উপস্থিত হয়ে এ বরিশালবাসীকে সম্মানিত করেছেন আমাদের প্রাণপ্রিয় ছোট বাবা বঙ্গবন্ধুর ছোট কন্যা আমাদের প্রাণপ্রিয় আমাদের প্রাণের চেয়েও প্রিয় শেখ রেহানা এখানে উপস্থিত আছেন বক্তব্য দিবেন দিয়েছেন এক সারা জীবনের যন্ত্রণা থেকে আট দশ বারো চোদ্দ ষোলো ঘন্টা লাগতো আপনি বিশ্ব ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে এই দক্ষিণাঞ্চলবাসীর এই দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু তৈরি করে আমরা তৈরি করে দিয়েছেন এই বরিশালবাসী এই দক্ষিণাঞ্চলবাসী আপনার কাছে কৃতজ্ঞ আমার ভাই এবং বোনেরা এই বরিশাল থেকে ঢাকা বরিশাল থেকে শুরু করে কুয়াকাটা এই ছয় জেলাকে অবহেলিত ছিল বিএনপি জামাতের সময় আর আমাদের নেত্রী শেখ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ছয়টি জেলায় শস্য উৎপাদনে নতুন মাত্রা যোগ করেছ এই এলাকাকে নতুন ভাবে সাজিয়ে তুলেছেন এবারের পালা হলো এই ছয় জেলা থেকে মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দেওয়ার পালা সেই উপহার হলো আগামী সাতই জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর মধ্য দিয়ে শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে মনে রাখতে হবে ভাই বোনেরা আগামী সাতই জানুয়ারি নির্বাচন গণতন্ত্রের জন্য গণতন্ত্র রক্ষার নির্বাচন আগামী সাতই জানুয়ারি নির্বাচন স্বাধীনতা রক্ষার নির্বাচন আগামী সাতই জানুয়ারি নির্বাচন জঙ্গিবাদ প্রতিরোধের নির্বাচন আগামী সাতই জানুয়ারি নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার নির্বাচন খোদাহাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী বন্ধুরা আজকের এই বিশাল নির্বাচনী জনসমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান জনাব শাহজাহান খান বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের আজকের মহা জনসমুদ্রে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা বরিশালের মানুষ আজ ভাগ্যবান জনপ্রিয় শেখ হাসিনার সাথে আজকে এখানে এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারই ছোট বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের প্রিয় বোন প্রিয় নেত্রী জনপ্রিয় শেখ রেহানা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই মহাসমাবেশে সমবেত প্রিয় ভাই বোনেরা সবাইকে আমি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করে
বিএনপি এবং জামাত তাদের অনুসারী দলগুলো যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে বহুদিন থেকেই তারা চেষ্টা করে চলেছে যে তারা এই নির্বাচনকে ভণ্ডুল করে দেবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা জনগণের কাছে তার যে গ্রহণযোগ্যতা জনগণ তাকে যেভাবে বিশ্বাস করে আস্থা রাখে তার নির্দেশে আজকে বিএনপি এবং জামাতের সেই ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলা করে আমরা আজকে নির্বাচনের দিকে এগিয়ে চলেছি এখানে যারা বরিশাল সহ বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দ যারা আছেন এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমি তাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমরা সকলেই নিজ নিজ এলাকায় জনগণকে সাথে নিয়ে বিএনপি এবং জামাতের এই ষড়যন্ত্রকে আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং রুখে দেব তাদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা বাংলাদেশের এই দ্বাদশ জাতীয় সংসদকে আমরা সংসদ নির্বাচনকে আমরা নির্বাচন অনুষ্ঠানকে সফল করে দেব মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন আপনারাও জানেন যে 2013-14 সালে কিভাবে মানুষ হত্যা করে খুনির দল বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল একইভাবে তারা শেখ হাসিনাকে খুন করে তারা ক্ষমতা দখল করতে চায় আজকে মনে রাখতে হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা শুধু একটি কথা বলতে চাই যে আমরা বিএনপি যেমন বলে যে তারা নাকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে ঘরে ফিরবে না আমরা আজকে শপথ দিতে চাই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী না করে আমরা ঘরে ফিরব না আগামী 12 তারিখে নির্বাচনে সেটাই আমরা করতে চাই পরিশেষে আমাদের একটি আমি একটি কথা বলতে চাই জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা আছে তো বিশ্বাস আছে তাহলে জননেত্রী শেখ হাসিনার যে সকল প্রার্থী নৌকা প্রতীকে দিয়েছে আমরা তাদেরকে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয় লাভ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো আমরা প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথী ও বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই দক্ষিণ জনপদের কৃতি সন্তান আমাদের সেই শ্রদ্ধেয় মানিক মিয়ার সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর সেই ঘনিষ্ঠ সহচর মানিক মিয়ার সন্তান কাউখালী ভান্ডারিয়া স্বরূপকাঠি আমাদের পিরোজপুর দুই আসন থেকে 14 দল মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আজকে এই দ্বিতীয়বার এই মাঠে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখছি তার সম্মুখে বক্তব্য রাখার অদ্যত আমার ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে তার কারণ বাংলাদেশ সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর উৎসাহে উদ্দীপনায় পৃষ্ঠপোষকতায় যখন আমরা ঢাকার রাজপথে ছিলাম বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় তিনিও রাজপথে ছিলেন আমার জীবনের এটা একটি অনন্য অভিজ্ঞতা যে তার সাথে সরকার পরিচালনায় তার নির্দেশে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি এর আগেও আমি সরকারে ছিলাম আমি অনেক সময় অহংকার করি যে আমি অনেক পরিশ্রম করি কিন্তু তার সাথে দীর্ঘ 10 বছর যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তাতে এখন আর আমি অহংকার করি না কারণ তিনি আমার চাইতেও অনেক অনেক বেশি পরিশ্রম করেন এর ফাঁকে ফাঁকে তিনি লেখেন গল্পনা
এই বাংলাদেশের মানুষের কথা তিনি লেখেন আমার বঙ্গবন্ধুর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র হিসেবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মেশার অভিজ্ঞতা হয়েছিল আজকে এই বরিশালের উন্নয়নে তার সরকারের যে অবদান বরিশালবাসীর বিশেষত এর জন্য তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত আমি মনে করি এই দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তাকে আরও পাঁচ বছর জন্য নির্বাচিত করা উচিত সমালোচনা হয় ভালো কাজে সমালোচনা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ কোনো দেশে তার ব্যক্তিগত কঠোর পরিশ্রম তার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা দুর্বল অর্থনীতির বাংলাদেশেরকে তিনি যেভাবে টেনে উপর তুলে এনেছেন তার স্বীকৃতি আজকে বিশ্বব্যাপী আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথীয় বন্ধুরা আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই দক্ষিণ জনপদের আর একজন কৃতি সন্তান বাংলাদেশের ওয়াকাস পার্টির সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনার ক্যাবিনেটে যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে বরিশাল দুই আসনের উজিরপুর বানরীপাড়া থেকে বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনার নৌকার মনোনীত প্রার্থী জননেতা রাশেদ খান মেনন জননেতা রাশেদ খান মেনন বঙ্গবন্ধু উদ্যানে আজকের এই লক্ষ লক্ষ মানুষের জনসভার সংগ্রামী সভাপতি দক্ষিণ বাংলার রাজনীতির প্রাণপুরুষ যারা বাবুল হাসান আবদুল্লাহ উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বরিশালবাসী আমার প্রিয় দেশবাসী সবাইকে আমার শুভেচ্ছা সালাম সালাম আলাইকুম আজকে আমি প্রথমেই বঙ্গবন্ধু উদ্যানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হতো না আমরা আজকে নির্বাচনের সামনে রেখে এই সভায় মিলিত হয়েছি ইতিমধ্যে আপনারা জেনেছেন এবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন নয় একটি জটিল নির্বাচন কারণ এই নির্বাচনের যাত্রা শুরু থেকেই বিএনপি জামাত জোট এবং তাদের সহযোগীরা ডান বামের সহযোগীরা তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনকে আটকে দেওয়ার জন্য নির্বাচনের যুদ্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র তারা করে চলেছিল যুক্ত হয়েছে এর সাথে যুক্ত হয়েছিল আজকে ওই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলো তারা কখনো স্যাংশন আরোপ করে কখনো ভিসা নীতি জারি করে কখনো হুকুমদারির মাধ্যমে তারা চেষ্টা করেছে এই নির্বাচনকে তাদের মতো করে সাজিয়ে এগোতে আমরা তখনই বলেছিলাম তাদের সামনে লক্ষ্য আমার সুষ্ঠু নির্বাচন নয় তাদের সামনে লক্ষ্য আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে হটিয়ে দিয়ে সেখানে একটি অসাংবিধানিক অস্থিতিশীল সরকার কায়েম করা যাতে এই অঞ্চলে তাদের যে লক্ষ্য রয়েছে বঙ্গোপসাগরে ঘাঁটি নির্মাণ থেকে শুরু করে আমার দেশের গ্যাস থেকে শুরু করে আমার দেশের মানুষের উপরে খবরদারি কায়েম করার জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা সুস্পষ্ট বিষয়ে বলেছেন আমি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু যেমন বলেছিলেন এই বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না দাবায় রাখা যাবে না তেমনি তিনি বলেছিলেন আমি কারো তাবে থাকতে রাজি নই যখন বলা হয়েছে ভিসা নীতি আরোপ করা হবে তখন তিনি বলেছেন ওই সাত সমুদ্র তারা নদী পার হয়ে
মার্কিন যুক্তরাষ্ট্রে আবার যাওয়ার প্রয়োজন নাই। আমার জনগণ আছে, আমার কৃষক আছে, আমার শ্রমিক আছে, আমার মানুষ আছে, আমরা আমাদের পথে এগিয়ে যাব। আজকে সেই নির্বাচনকে সফল করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপি জামাত আশরাই তার অর্থ নির্বাচন অংশগ্রহণমূলক নয়, কথা সত্য নয়। জনগণ অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী ভাই, আপনাকে জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা আপনি যেটা আমাকে দিয়েছেন সেই নির্বাচনী এলাকা উজিরপুরের মাননীয় পাড়ায় এই নির্বাচন একেবারে পরিপূর্ণ উৎসবের রূপ নিয়েছে। কেবল আমার এলাকায় নয়, এই বরিশাল বিভাগের সর্বত্রই নির্বাচন উৎসবের রূপ নিয়েছে এবং মানুষ উৎসব আনন্দের মধ্য দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির অনেক সংকট হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু তার প্রতি খেয়াল রেখেছেন আপনাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গত পরশু দিন তিনি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তার প্রথম ইশতেহারে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আজকে ওই দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। তার দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে আজকে দুর্নীতি দুর্বৃত্তায়নকে রোধ করা, সন্ত্রাসকে রোধ করা, সাম্প্রদায়িকতা রোধ করা, এবং এর মধ্য দিয়ে তিনি 11টি অগ্রাধিকার দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন, করেছেন, এখন আবার প্রতিশ্রুতি দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ করবেন। আসুন সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আজকে এই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমরা বিজয়ী হই, নিজে বিজয়ী হই, বঙ্গবন্ধু কন্যাকে বিজয়ী করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একসময় এখান থেকে ঢাকায় তুলে নিয়ে গিয়ে নির্বাচনে সংসদ সদস্য করেছিলেন, আবার আবার জীবনের সায়াহ্নে এসে আজকে এখানে পাঠিয়েছেন। আমি কথা দিয়ে যাচ্ছি নিশ্চয়ই আপনার এই প্রচেষ্টার ভিত্তিতে আপনার এই উদ্যোগকে বাস্তবায়িত করে এই এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখে এদেশের মানুষের পক্ষে থেকে আমি আপনার পাশে থেকে এই নির্বাচনী এলাকা আপনাকে উপহার দেব। নিশ্চয়ই আমরা বিজয় লাভ করব, নৌকার বিজয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। এবং একটি কথা, নৌকার বিকল্প কিছু নাই, নৌকায় ভোট দিতে হবে, নৌকার বাইরে গিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। আসুন নৌকায় বিজয় ভোট দিয়ে আমাকে নয় আপনাকে নিজেকে বিজয় করুন, শেখ হাসিনাকে বিজয় করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই দক্ষিণ জনপদের আমাদের আর একজন কৃতি সন্তান, যাকে বিশেষণে বিশ্বায়িত করার কোনোই প্রয়োজন নাই, রাজনীতির একজন জীবন্ত ডিকশনারি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য, জাতীয় নেতা জনাব আমির হোসেন আবু, যিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্যাবিনেটের সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং জালকাঠি দুই আসন থেকে যিনি নির্বাচন করছেন নৌকা মার্কার প্রার্থী হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল জেলা মহানগর কর্তৃক আয়োজিত এই বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, আজকে সভার প্রধান অতিথি জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে বিজয়ের মাস। আমি সর্বপ্রথম এই বিজয়ের মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে যে 30 লক্ষ লোক আত্মহুতি দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। বীরাঙ্গনা মা মন্দের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 1975-এর 15 আগস্টের কালো রাত্রে বঙ্গবন্ধু সহধর্মিণী ফজিলতে মুজিব সহ যা শাহাদাত বরণ করেছেন, কৃষক নেতা আব্দুল আফসার নিবাদ, তার পরিবারের সদস্যবর্গ, যুবনেতা
শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ তাদের বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, 15 আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহনা দেশের বাইরে থাকার কারণে আল্লাহর রহমতে তাদেরকে আমরা ফিরে পেয়েছিলাম। ফিরে পেয়েছি বলেই শেখ হাসিনাকে আমরা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করতে পেরেছিলাম বলেই তার তেজস্ব ভূমিকার মাধ্যমে, তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তারই সাথে যাকে ফিরে পেয়েছিলাম তার অত্যন্ত আদরের স্নেহের বোন, ছোট বোন শেখ রেহনা, যিনি সার্বক্ষণিকভাবে শেখ হাসিনার পাশে থেকে তার সাথে পরামর্শ করে তাকে সব সময় দৃঢ়চেতা মন নিয়ে এগিয়ে যাওয়ার সাহস যোগান, সহযোগিতা করেন। আজকে সেই রেহনা আমাদের সামনে উপস্থিত হয়, বরিশালবাসী অত্যন্ত আনন্দিত, আনন্দ উদ্বেলিত, আমরা তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আশা করি শেখ হাসিনা, শেখ রেহনা যখন এখানে উপস্থিত হয়েছেন, আমি জানি না কিছু বলবেন কিনা, তবু আমার অনুরোধ থাকবে যদি তিনি বলেন ভালো হবে, দুটি কথা তিনি বরিশালবাসীর উপর বলে গেলে আমরা আনন্দিত হব। বক্তৃতা বাড়াবো না, এই কয়দিন শুধু সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল এবারে আপনারা কি প্রধানমন্ত্রীর কাছে চাইবেন। আমি বলেছিলাম বরিশালবাসী, যেমনি একটি কথা প্রবাদ আছে, মেঘ না চাইতেই জল, বরিশালবাসী তেমনি শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, সব কিছু পেয়েছে। যদি চাওয়া যেত আমরা হেরে যেতাম, কেন উনি যা দিয়েছেন এগুলি বরিশালবাসীর মাথায় ছিল না। ছিল না পায়রা বন্দর, ছিল না পায়রা বিদ্যুৎ কেন্দ্র, ছিল না পদ্মা ব্রিজ সহ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাবর্ষ বিভিন্ন পরিকল্পনা, কিছুই বরিশালবাসীর মাথায় ছিল না, কিন্তু তিনি দিয়ে গেছেন। আগামীতেও কিছু চাবো না, তিনি নিজেই ঘোষণা দিয়ে গেছেন ভোলা থেকে গ্যাস বরিশাল আসবে, ঝালকাঠি আসবে। আমরা বিশ্বাস করি আরও কিছু তার মনে আছে, তা তিনি করবেন, আমরা চেয়ে ঠকতে চাই না। তিনি যা দেবেন সেইটাই বরিশালবাসী সানন্দে গ্রহণ করবে, এবং যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ চিত্তে আগামী 7ই জানুয়ারি সারা বাংলাদেশে তার মনোনীত নৌকা প্রার্থীদেরকে জয়যুক্ত করার মধ্য দিয়ে বরিশালবাসী এবং সারা বাংলাদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে, জয়যুক্ত করার মাধ্যমে আগামী দিনে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন স্বপ্ন দেখবার জন্য তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বন্ধুগণ, আজকে যারা নির্বাচনকে বানচাল করবার জন্য আন্দোলন শুরু করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকে তাদের আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আজকে তাদের আন্দোলন আন্দোলনে পরিণত নেই, আজকে তারা গিয়েছে সন্ত্রাসবাদে, জনহত্যার দিকে। তার কারণ, তারা যখন দেখে তাদের হরতালে জনগণ সাড়া দেয় না, তারা যখন দেখে তাদের অবরোধে জনগণ সাড়া দেয় না, তাই প্রতিহিংসামূলক জনগণের উপরে প্রতিহিংসামূলকভাবে তারা জনগণকে হত্যা করছে, তাই আজকে তারা জনগণের বিরুদ্ধে আন্দোলন করছে, হিংস্রতা দেখাচ্ছে, গণহত্যা করছে। আজকে তারা হত্যার হিসাবে বাংলার মানুষের কাছে নয় সারা দুনিয়ার কাছে চিহ্নিত। আজকে এই সমস্ত খুনি সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য শেখ হাসিনার হাতকে আরও বেশি শক্তিশালী করবার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই বরিশালের কৃতি সন্তান, বরিশালের সিটি কর্পোরেশনের সুযোগ্য নবনির্বাচিত মেয়র, এই বরিশালের মাটি মানুষের সেই সংগ্রামী কৃষক নেতা আব্দুর রাব সানি আমাদের সুযোগ্য সন্তান, আমাদের বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র জনাব আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
Bismillahirrahmanirrahim. সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির পিতার কন্যা মানবতার মা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপনাকে বৈশাল নগরবাসীর পক্ষ থেকে সুস্বাগতম এবং অজস্র সালাম মঞ্চে উপস্থিত আছেন জাতির পিতার ছোট কন্যা আমাদের সেই পরম শ্রদ্ধেয় প্রিয় ছোট আপা শেখ রেহানা উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈশাল জেলা মহানগর বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা যারা আওয়ামী লীগের মূল চালিকা শক্তি সবাইকে জানাই বৈশালবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন মহান বিজয় দিবসের এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার মহান স্থপতি বাঙালি জাতির জন্মদাতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম ফজলুন্নেছা মুজিব এবং 9ই আগস্টের কাল রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য সহ আমার পিতা শহীদ আব্দুর রব সেনিয়াবাদকে বিনম্র চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের আত্মদানকারী 30 লক্ষ শহীদ সম্ভ্রম হারানো 2 লক্ষাধি মা বোন যাদের ত্যাগের বিনিময় অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা আমি আরও স্মরণ করছি 1975 সালে 3রা নভেম্বরে জেলখানায় অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী HM কামরুজ্জামানকে প্রিয় নেত্রী দীর্ঘদিন পর আপনার আগমনে বরিশালবাসীর মনে আজ নূতন উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে সাথে সাথে বরিশালবাসী নূতন স্বপ্ন দেখেছে আপনি জাতিকে স্বপ্ন দেখান এবং স্বপ্নের পূর্ণতা দান করেন আপনার স্নেহের পরশে আমি আজ এই নগরের একজন সেবক হিসাবে নগরবাসী সেবা করার সুযোগ পেয়েছি যেজন্য নগরবাসী এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় নেত্রী দীর্ঘদিন উন্নয়ন বরাদ্দ বঞ্চিত সিটি কর্পোরেশনের উন্নয়নে আপনি নির্বাচিত হওয়ার পরপরই আমি নির্বাচিত হওয়ার পরপরই 797 কোটি টাকা অনুদান প্রদান করেছেন সেজন্য আমি এবং নগরবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈশাল সিটি কর্পোরেশন শহর এলাকায় অনেক ছোট এবং ঘনবসতি বিদ্যমান তাই শহরকে স্থানান্তর করা অতীব জরুরি বৈশাল নগরবাসীর প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য বৈশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেগম ফজলুন্নেছা মুজিব মেগা সিটি করার প্রস্তাব উপস্থাপনা করছি এটি হবে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মেগা সিটি প্রকল্প এই প্রকল্প বাস্তবায়নে আপনার সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি প্রিয় নেত্রী
আপনি আছেন বলেই আমরা স্বপ্ন দেখি। আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত। পিছিয়ে পড়া বৈশালকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আরও কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সে প্রকল্পগুলো দ্রুত অনুমোদন হলে বৈশাল এগিয়ে যাবে, এ ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আপনার একক প্রচেষ্টায় পদ্মা সেতু তৈরির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এই অঞ্চল দিগন্তের উন্মোচিত হয়েছে। তাছাড়া দক্ষিণ অঞ্চলে পায়রা সেতু, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাস সহ অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। মাননীয় নেত্রী বৈশাল সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা খুবই খারাপ, সংকট অবস্থা। জলবদ্ধতায় একটি নিত্যদিনের সমস্যা, এই সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। নগর রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ড সমূহের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা সহ আবাসন ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। এই নগরীতে বেশ কয়েকটি কলোনি রয়েছে, সেখানে নিম্ন আয়ের মানুষ মানবতার জীবনযাপন করছে। আবাসন ব্যবস্থার উন্নতি করে তাদের পুনর্বাসন করা আবশ্যক। মাননীয় নেত্রী, আমি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ পরবর্তীতে নগরের জলবদ্ধতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থা সহ নানাবিধি সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমি স্বচ্ছতা, জবাবদিহিতা, যে শিক্ষা ও যে দীক্ষা আমাদেরকে দিচ্ছেন তা আমি সর্বদা অনুসরণ করছি। মাননীয় নেত্রী, বৈশাল বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়নের জরুরি। এখানে শ্রেণীকক্ষের স্বল্পতা, বিজ্ঞান ভবন, গবেষণাগার, আবাসিক সমস্যা সমাধানের জন্য নূতন হল নির্মাণের প্রয়োজন। 10,000 ছাত্রছাত্রীর জন্য একটিমাত্র একাডেমি ভবন, যার কারণে শিক্ষার্থীদের পাঠ্যদান বিঘ্নিত হচ্ছে। বৈশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে আপনার সুদৃষ্টি কামনা করছি। ইতিমধ্যে আপনি সারা দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন করলেও বৈশাল জেলার স্বাস্থ্য ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে একমাত্র প্রতিষ্ঠান হিসাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক। এখানে প্রয়োজনীয় ডাক্তার, শিক্ষক ও আধুনিক চিকিৎসার অভাব রয়েছে। এখানে নূতন আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের প্রয়োজন। এ ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছি। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমার নির্বাচনী স্লোগান ছিল নূতন বৈশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনা, যা নগরবাসী সাদরে গ্রহণ করেছে। এই অঙ্গীকার বাস্তবায়নে আপনার সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় নেত্রী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে আগামী 7ই জানুয়ারি বৈশাল 5 আসনে বৈশাল নগরে ঘিরে, তাই এই আসনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আসনে আপনার মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক স্বামীকে জনগণের কাছে বিশেষভাবে সমাদৃত। এই তো হয়ে গেছে, আমরা দৃঢ় বিশ্বাস করি তিনি আবার বিপুল ভোটে বিজয়ী হবেন এবং বৈশালবাসী উন্নয়নে আমরা দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি সমগ্র বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার জন্য যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনার সহযাত্রী হয়ে বরিশালের সিটি কর্পোরেশনকে একটি স্মার্ট সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি আপনার সহযোগিতার হাত আমাদের প্রতি সবসময় প্রসারিত থাকবে। সবশেষে আমি বরিশাল পাঁচ আসনের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে কর্নেল জাহিদ ফারুক শামীমকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। নূতন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে উপবিষ্ট আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট এক থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সংগ্রামী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আপনজন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। খেলা হবে, খেলা হবে। বিএনপি কোথায়? পালিয়ে গেছে। বিএনপি কোথায়? তো কার সঙ্গে খেলবেন, কার সঙ্গে খেলবেন? 1698 জন আছে, 1896 জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি লাল কার্ড খেয়ে ফাউল করে বিদায় নিয়েছে, ঠিক আছে, ওরা পালিয়ে গেছে। পল্টনে খাদে পড়ে গেছে এক দফা, পল্টনের খাদে বিএনপির এক দফা, সেই দফা আছে এক দফা ভুয়া ভুয়া। 32 দল বিএনপির আন্দোলন ভুয়া ভুয়া, বিএনপির দফা সরকার হটাও, বিএনপির আন্দোলন বিএনপির আজকের আজকে বিএনপি যে ডাক দিয়েছে আগুন সন্ত্রাস, বিএনপির আগুন সন্ত্রাস ভুয়া ভুয়া। 32 দল 28 দফা ভুয়া। খেলা হবে, খেলা হবে, জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে, 7ই জানুয়ারি বিজয়ের বন্দরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। শেরে বাংলার দেশ, অশ্বিনী কুমারের দেশ,
আব্দুর রব সেনিয়াবাদের দেশ কীর্তন কীর্তন খোলা নদীর তীরে এই সবুজ শ্যামল ভূমি বরিশাল এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্গম দুর্জয় ঘাঁটি আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই বাংলাদেশে এমন নেতা যে নেতা নির্বাচনী ইশতেহারে বলে অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করব এমন সৎ সাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা ছাড়া আর কেউই দেখাতে পারেনি ভুল থেকে শিক্ষা নেবে ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না কিন্তু শেখ হাসিনা স্বীকার করেছেন তিনি আছেন আমাদের ভালো লাগছে সকল সংকট সকল দুঃসময়ের 75 পরবর্তী বঙ্গবন্ধুর রক্ত ভেজা মাটিতে শেখ রেহানা ছিলেন তার সহযোদ্ধা আজকে বরিশালের মাটিতে তারা দুই বোন পাশাপাশি বসে আছেন নির্ভয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না জনগণ আমাদের শক্তি কারো ভয় কারো হুমকি দামকিতে শেখ হাসিনা শেখ রেহানা মাথা নত করে না খেলা তাহলে হবে হবে খেলা 7ই জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো কীর্তন কীর্তন খোলার তীরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথী বন্ধুরা এখন আপনাদের সামনে আজকের এই নির্বাচনী সভার সভাপতির বক্তব্য রাখবেন আমাদের এই দক্ষিণ জনপদের কৃতি সন্তান কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদের সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আবুল হাসানাত আবদুল্লাহ জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই বিজয়ের মাসে প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আজকে আমরা এই দেশ স্বাধীন হতো কিনা আমার জানা নেই যিনি তার জীবনের যৌবনের 14টি বছর কারা অন্তরালে কাটিয়েছেন ফাঁসির মঞ্চে যেও জীবনের জয় গান গেয়েছেন রাতের অন্ধকারে
1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র এবং কিছু শৃঙ্খল সেনা কর্মকর্তা রাতের অন্ধকারে তার পরিবারবর্গ সহ তাকে হত্যা করে। তারা সেখানেই তারা ক্ষান্ত হয়নি, তারা হত্যা করেন আমার মরহুম পিতা আব্দুর রব সেনিয়াবাদ, আমার পরিবারবর্গ, জাতীয় চার নেতাকে জেলখানা হত্যা করেন। আমি শ্রদ্ধাবারে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আমি শ্রদ্ধা নিবেদন করছি ওই 30 লক্ষ ভাই বোনদের যারা আমার স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়ে গেছেন, 2 লক্ষ মা বোনের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি। ভাই ও বোনেরা, আমরা আমার আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই ঐতিহাসিক জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমি এই বরিশাল জেলার সভাপতি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ভাই ও বোনেরা আমার, আপনারা জানেন 1975 সনে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেদিন যারা ক্ষমতায় এসেছিলেন, দীর্ঘ 21 বছর তারা ক্ষমতায় ছিলেন, আমার এই অবহেলিত দক্ষিণ বাংলার জনগোষ্ঠীর কোনো উন্নয়ন তারা করেন নাই। আপনারাই বুকে হাত দিয়ে বলেন ওই দীর্ঘ 21 বছর যারা ক্ষমতায় ছিল, যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, তারা এই দক্ষিণ অঞ্চলের এই অভাগা মানুষের কোনো উন্নয়ন করেছে কিনা আপনারা বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 96, 2008, 2014, 2018 ক্ষমতায় সেই 4 দফায় এই অঞ্চলে মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। বলেন আপনারা বিশ্ববিদ্যালয় পেয়েছেন না, আপনারা কীর্তনখোলা সেতু, দোয়ারিকা শিকারপুর সেতু, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ হইতে রাস্তাঘাট সবকিছু উন্নয়ন হয়েছে। আজকে কুয়াকাটায় শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু, কীর্তনখোলা নদীর উপরে আব্দুর রব সেনিয়াবাদ সেতু, পায়রা সেতু হইতে এই অঞ্চলের উন্নয়নের জন্য উনি সব কিছু করেছেন। কাজী আজ উনি হচ্ছেন মানবতার মা। আপনারা ভুলে গেছেন করোনাকালীন অবস্থায় 1 কোটি লোকরে বিভিন্ন অ্যাকাউন্টে 2,500 করে টাকা 2 কিস্তিতে তৈরি দিয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা উনি প্রচলন করেছেন এদেশের অভাগা মানুষের জন্য। তাই আসুন এই মানবতার মাকে আমরা সামনে, আজকে আমার একটি কথা আপনাদের কাছে, আমি এই যাওয়া আমার জীবনের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞাসা করি। আপনারা কিন্তু অনেক প্রধানমন্ত্রী পাবেন, অনেক প্রধানমন্ত্রী আসবেন যাবেন, কিন্তু কথাটা মনে রেখেন এই মানবতার মা, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু আপনারা পাবেন না। কাজেই আজকে আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দক্ষিণ বাংলার মানুষ নৌকমার্কে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আর একবারের জন্য দেশের প্রধানমন্ত্রী করার প্রতিজ্ঞা নেই। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ। সংগ্রামী বন্ধুরা, আমাদের সামনে এখন সেই মহেন্দ্র খন, আমরা অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। পদ্মা সেতু থেকে শুরু করে কুয়াকাটার সমুদ্র সৈকত, তেঁতুলিয়া থেকে সুন্দরবন, এর মাঝখানে যা কিছু উন্নয়ন, যা কিছু এগিয়ে যাওয়া, যা কিছু বদলে যাওয়া বরিশাল অঞ্চল, সবই সম্ভব হয়েছে যার হাতের জাদুর স্পর্শে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এখন আপনাদের সামনে তার গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। উপস্থিত এই বিশাল জনসমুদ্রে যারা উপস্থিত রয়েছেন,
আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং বরিশালবাসী ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ডিসেম্বর আমাদের বিজয়ের মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছিলাম এই মাসে আপনাদের আমি সেই বিজয় মাসের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই ভাই ও বোনেরা আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি 75-15 আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু তাকেই নির্মমভাবে হত্যা করা হয়নি একই সাথে আমার মা আমার তিন ভাই কামাল জামাল ছোট রাসেল কামাল জামালের রবপরিণত বধূ আমার একমাত্র চাচা শেখ আবু রাসেলকে নির্মমভাবে হত্যা করে আমার ফুফু আব্দুর রব সানিবাদ এই বরিশালে আপনাদের কৃতি সন্তান তার 10 বছরের মেয়ে তার 13 বছরের মেয়ে বেবি 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছরের নাতি আবুল হাসাত আবদুল্লাহ সন্তান সুকান্তকে নির্মমভাবে হত্যা করে সেই একই সাথে শহীদ সানিয়াবাদ তার ভ্রাতুষ্পুত্র ভাগ্নে রেন্টু সহ এই বাড়িতে হত্যাযজ্ঞ চালায় হত্যা করে শেখ ফজলুল হক মনি যুব নেতা মুক্তিযোদ্ধা এবং সেই একই সাথে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি যিনি আব্দুর রব সানিয়াবাদেরই বড় মেয়ে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি উপস্থিত ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছি 7ই জানুয়ারি নির্বাচন সেই নির্বাচন সামনে রেখেই আজকে আপনাদের কাছে এসেছি একটাই লক্ষ্য নিয়ে এই বাংলাদেশের মানুষ ক্ষুধা দারিদ্রতা যা তাদের নিত্য সঙ্গী ছিল জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ করবেন যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্ষমতা হাতে নিয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন রিজার্ভ মানি ছিল না গোলায় 1 ফোঁটা খাবার ছিল না যুদ্ধকালীন সময় কোনো ফসল মাঠে ফলেনি রাস্তাঘাট পুল ব্রিজ সবই বিধ্বস্ত 2টি পোর্ট মাইন পোতা শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন যখন তিনি দায়িত্ব নেন 1972 সালে এই বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র $91 তাদের দুঃখ দারিদ্র জাতির পিতাকে পীড়া দিত কষ্ট দিত তাই নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন এবং তিনি সরকারে আসার পর 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন যে সংবিধানে বাংলাদেশের জনগণের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ দেবেন মাত্র 3.5 বছরের মধ্যে অর্থাৎ ওই 3 বছর 7 মাসের মধ্যেই ওই মাথাপিছু আয় $91 থেকে $277 তিনি বৃদ্ধি করেন শুধু তাই না সেই 2টি পোর্ট মাইন মুক্ত করা রাস্তাঘাট ব্রিজ রেল ব্রিজ সব উন্নত করা খাদ্য উৎপাদন বৃদ্ধি করা দেশের মানুষের যারা একেবারে হতদরিদ্র তাদেরকে খাস জমি বিতরণ বিনা পয়সায় ঘর দেওয়া চিকিৎসা সেবা সেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে জনগণের দোরগোড়ায় নিয়ে দেওয়া সহ বিনা পয়সায় বই বিনামূল্যে কাপড় চোপড় পর্যন্ত তিনি দিয়েছিলেন আমাদের দুর্ভাগ্য 75-এ জাতির পিতাকে হত্যার পর শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে তা নয় আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করেছিল স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছিল শুধু তাই না জয় বাংলা স্লোগান নিষিদ্ধ 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ জাতির পিতার ছবিও নিষিদ্ধ করে দিয়েছিল জাতির পিতা মাথাপিছু আয় যেখানে রেখে গিয়েছিলেন এরপর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে ওই জিয়া মোস্তাক ক্ষমতা আসে এরপর জেনারেল এরশাদ ক্ষমতা আসে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য কোনো পরিবর্তন হয়নি ওই মাথাপিছু আয় কারো বৃদ্ধি পায়নি দারিদ্র হার কমাতে পারেনি শিক্ষার হার বাড়াতে পারেনি বাংলাদেশের মানুষ যে তিমিরে সেই তিমিরেই ছিল
একমাত্র যখন আওয়ামী লীগ সরকার এসেছে, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আওয়ামী লীগ সরকার এসেছে 96 থেকে 2001, বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল, বাংলাদেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, 1600 মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন 4300 মেগাওয়াটে বৃদ্ধি করেছিলাম, খাদ্য উৎপাদন 79 লক্ষ মেট্রিক টন থেকে 1 কোটি 79 লক্ষ মেট্রিক টনে উন্নীত করেছিলাম, দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, সাক্ষরতার হার 45% থেকে 65.5% বৃদ্ধি করেছিলাম, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্য 2001-এ সরকারে আসতে পারিনি। কেন পারিনি? আমাদের সম্পদ বিক্রি হবে, সম্পদের মালিক জনগণ, অথচ বিক্রি করতে হবে, আমি চাইনি, আমি নাকচ করে দিয়েছিলাম। খালেদা জিয়া মুচলেকা দিয়েছিল ওই গ্যাস ক্ষমতা আসলে বিক্রি করবে, চক্রান্ত করে 2001-এ আমাদের হারানো হয়। এরপর যে অত্যাচার চলেছিল এই বরিশালবাসী, পুরো দক্ষিণ অঞ্চলের মানুষ, এখানকার সাংবাদিকরা আসতে পারতো না, অকাতরে অত্যাচার নির্যাতন করেছে। এই বরিশাল থেকে 26-25 হাজার জনগণ আমার কোটালীপাড়া আশ্রয় নিয়েছিল, গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিল, আমরা আশ্রয় দিয়েছিলাম, কেউ ঘরে থাকতে পারতো না। বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদ, হাত কাটা পা কাটা চোখ তোলা হাতুড়ি দিয়ে পিছিয়ে পিছিয়ে হাড় গুঁড়ো করে মারা, বাড়িঘর দখল করা, নানা মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ফাইমা মহিমা কত মানুষ নিজের আত্মহত্যা করেছে, এইভাবে তাদের অত্যাচার চলেছিল। 2001 থেকে 2006 ছিল বাংলাদেশের জন্য সবথেকে অন্ধকার যুগ। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও ওই বিএনপি ক্ষমতায় থেকে তাদের ভাগ্য করেছিল, সমস্ত দেশে গ্রেনেড হামলা, বোমা হামলা, এমনকি আমার উপর পর্যন্ত বোমা গ্রেনেড হামলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন আমার জনগণ, আমাকে মানবশীল রচনা করে আওয়ামী লীগের লোক রক্ষা করেছে বারবার। এই বাংলাদেশকে তারা একটা সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির অভয়ারণ্য করেছিল, তাদের দুঃশাসন দুর্নীতি, যার কারণে এমার্জেন্সি ঘোষণা হয়, 2007 থেকে 2008 আমাদের গ্রেপ্তার করা হয়, নানাভাবে অত্যাচার করা হয়। তারপরেও জনগণের চাপে ওই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয়, 2008-এর নির্বাচন আপনারা দেখেন, সেই নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মহাজোট আমরা সিট পাই, এককভাবে আওয়ামী লীগ পেয়েছিল 300 সিটের মধ্যে 233টা সিট, আর বিএনপি তার 20 দলীয় জোট নিয়ে পেয়েছিল মাত্র 30টা সিট। তাদের দুঃশাসন জনগণ যে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, তাই 2009 সরকার গঠন করে, আজকে 2023 সাল 2024-এর 7ই জানুয়ারি নির্বাচন, 15 বছর আমরা ক্ষমতায়, বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বাংলাদেশের সার্বিকভাবে প্রতিটি জেলা উপজেলায় রাস্তা ঘাট পুল ব্রিজ আমরা যতদূর পেয়েছি নির্মাণ করে দিয়েছি, খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, যেখানে 1 কোটি 80 লক্ষ মেট্রিক টন খাদ্য ছিল, আজকে সেখানে 4 কোটি 92 লক্ষ 16 হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়, যে মানুষটা একবেলা খেতে পারতো না আজকে তারা 2 বেলা 3 বেলা খেতে পারে, আজকে দুর্ভিক্ষ নেই, বঙ্গা নেই, খাদ্যের জন্য হাহাকার নেই। আমরা শিক্ষার দিকে নজর দিয়েছি, বিনা পয়সায় বই দিচ্ছি, প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা গবেষণা পর্যন্ত আমরা 3 কোটি 94 লক্ষ 10 হাজার শিক্ষার্থীকে বৃত্তি উপবৃত্তি দিয়ে সহযোগিতা করে যাচ্ছি, যে বই বাবা মাকে কিনতে হয় সে দায়িত্ব আওয়ামী লীগ সরকার নিয়েছে, বিনা পয়সায় আমরা বই দিচ্ছি, আমাদের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষা পায় সেই ব্যবস্থা করে দিয়েছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনা পয়সায় আমরা দিয়ে থাকি, আমরা সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা দুস্থ তাদের বীর নিবাস তৈরি করে দিচ্ছি, তাদের পর্যন্ত ভাতা দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, এইভাবে আমাদের গৃহীত পদক্ষেপ, তার ফলে না হলেও 10 কোটি মানুষ আজকে উপকারভোগী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কোভিডকালীন অতিমারী, তার ফলে অর্থনৈতিক যে মন্দা দেখা দিয়েছে সেই মন্দা দূর করবার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, যার ফলে আজকে
আমরা পণ্যদনা বিশেষ পণ্যদনা দিয়ে শিল্প কলকারখানা চালু রেখেছি। আমাদের কৃষক বর্গা চাষীদের যখন প্রথমবার সরকারে আসি বিনা জামানতে কৃষি ঋণ দিতাম, কোনো জামানত ছাড়া বর্গা চাষীরা ঋণ পায়। আমাদের কৃষক 10 টাকায় যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। তাছাড়া 1,02,70,000 কৃষক 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলে, ভর্তুকি টাকা আমরা ব্যাংকের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিই। তাছাড়া কৃষকদের আমরা উপকারভোগী কার্ড দিই, সার বীজ কীটনাশক সহ যা যা প্রয়োজন কৃষক এই উপকরণ কার্ড দিয়ে স্বল্প মূল্যে কিনতে পারে, সেখানে আমরা ভর্তুকি দিচ্ছি। 25,000 কোটি টাকার মতো সেখানে আমরা ভর্তুকি দিই। 2,62,00,000 কৃষক এই উপকরণ কার্ড পেয়ে থাকে। কৃষক যাতে উৎপাদন বাড়ায় প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে নতুন নতুন ফসল উৎপাদন আমরা করে যাচ্ছি। এই বরিশাল এক সময় ছিল শস্য ভাণ্ডার, বরিশালের সেই সুনাম আবার আমরা ফিরিয়ে আনতে চাই, আবার আমরা বরিশালকে শস্য ভাণ্ডারে রূপান্তর করতে চাই। তার জন্য এই অঞ্চলে খাদ্য সংরক্ষণের জন্য আমরা সাইলো নির্মাণ করে দিচ্ছি। এখানে মেডিকেল এখানে আমরা প্রত্যেকটা বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করব, ইতিমধ্যে 4টি করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বরিশালেও আমরা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দেব। এখানে আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, মেরিন একাডেমি করে দিয়েছি, আর তাছাড়া প্রত্যেকটা নদীর উপর সেই শিকারপুর দোয়ারিকা গাবখান থেকে শুরু করে পায়রা আন্দারমানিক প্রত্যেকটা নদীর উপর আমরা ব্রিজ তৈরি করে দিচ্ছি। আজকে বরিশাল আসতে নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি, ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ দিয়ে, সারা বিশ্বকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, নিজের অর্থে করব, আজকে করে দিয়েছি। এই বরিশালে আসতাম ছোটবেলা, সন্ধ্যার সময় স্টিমারে উঠতাম, দুপুরে এসে নামতাম, তখন ঘোড়া গাড়ি চলতো। এই ঘোড়া গাড়িতে উঠে আমি আমার ফুপুর বাড়িতে যেতাম। আমার এখনো মনে আছে, বলতে হতো কালীবাড়ি রোড সুধীরবাবুর বৈঠকখানার সামনে যেতে হবে। আমরা সেই ঘোড়ার গাড়িতে সেখানে যেতাম। অবশ্য পরবর্তীতে গাড়ি চালু হয় বরিশালে, কিন্তু আজকে সেই অবহেলিত বরিশাল আপনারাই বলেন আপনারা কোথায় আছেন, উন্নতি হয়েছে বরিশালের বলেন? আজকে এই বরিশালে এই অঞ্চলে বিভাগে, আমি গোটা বিভাগ নিয়েই বলবো, এখানে আমি আমাদের নৌবাহিনীর ঘাঁটি করেছি, সেনানিবাস তৈরি করেছি, এই এলাকায় উন্নয়নের জন্য বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে আপনার বিশেষ করে সোলার প্যানেল সহ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, ভোলার গ্যাস সিএনজি করে আমরা ঢাকায় নিচ্ছি, ভবিষ্যতে বরিশালেও আমরা নিয়ে আসবো, শিল্প কারখানা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থা করব। আমরা এদেশের মুজিব বর্ষে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। আজকে আমরা প্রায় 8,41,623 পরিবারকে বিনামূল্যে ঘর দিয়েছি। এই বরিশালেও প্রত্যেকটা বরিশাল বিভাগের জেলা উপজেলা পর্যায় পর্যন্ত যদি কেউ ভূমিহীন থাকে আমরা বিনা পয়সায় তাকে ঘর করে জীবন জীবিকার ব্যবস্থা করে দেব। বেদে হিজড়া মান্দা সহ নানা ধরনের যারা অনগ্রসর তাদের সবাইকে, এমনকি কুষ্ঠরোগী তাদেরকে আমরা বিনা পয়সায় ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি, এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি। একটা মানুষও পিছিয়ে থাকবে না, একটা মানুষও দরিদ্র থাকবে না, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। মসজিদ মন্দির প্যাগোডা গির্জার আমরা উন্নতি করে দিচ্ছি। আমরা 562টা মসজিদ মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করে দিচ্ছি। ইসলাম শান্তির ধর্ম, জঙ্গিবাদে যেন কেউ না যায় তার ব্যবস্থা আমরা নিয়েছি। বিশেষ করে অবকাঠামোগত যে উন্নয়ন আজকে আমরা করে দিয়েছি। আমাদের প্রাথমিক শিক্ষক আজকে তারা কোথায় ছিল, তৃতীয় গ্রেডে, তাদের দ্বিতীয় গ্রেডে উন্নীত করে দিয়েছি। সহকারী শিক্ষক তাদের বেতন গ্রেড বাড়িয়ে দিয়েছি, সার্বিকভাবে সকলের বেতন ভাতা বাড়িয়েছি। আমরা বিশেষ
পেনশন স্কিম দিয়েছি। এই স্পেশাল পেনশন স্কিম এটা আমাদের এখানে সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী বা যারা সরকারি চাকরি করেন না তারা প্রত্যেকেই এই পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। এমনকি প্রবাসে যারা থাকে তাদের জন্য ব্যবস্থা, যারা নিজেরা কাজ করে বা বেসরকারি খাত করে তারা এই পেনশন স্কিমে গ্রহণ করতে পারেন। এমনকি নিম্ন স্বল্প আয়ের যারা তাদের জন্য বিশেষ ব্যবস্থা, একেবারে নিম্নবিত্ত যারা তাদের জন্য। এইভাবে চার ধাপে আমরা এই পেনশন স্কিম করে দিয়েছি। ইতিমধ্যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা দিয়েছি, আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আমাদের তৃতীয় সাবমেরিন কেবল ওই কুয়াকাটায় চলে আসবে, সেখানে স্থাপন করা হবে পুরো দক্ষিণ অঞ্চলে, যাতে ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। সকলের হাতে মোবাইল ফোন, সকলেই আজকে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, অনলাইনে কেনা বেচা করতে পারেন, কাজ করতে পারেন, সেই সুযোগ আমরা করে দিয়েছি। 680,000 উপরে আজকে ফ্রিলান্সার ঘরে বসে বিদেশে কাজ করেও পয়সা উপার্জন করতে পারে, সেই শিক্ষা আমরা দিচ্ছি। আমরা প্রায় 109টা হাইটেক পার্ক তৈরি করে দিয়েছি। আমরা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে চাই, যেন বিশ্বের সঙ্গে শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে তাল মিলে এই বাংলাদেশের আবার তরুণ সমাজ চলতে পারে, প্রজন্মের পর প্রজন্ম চলতে পারে, সেই ব্যবস্থাই আমরা করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা এলাকায় মেডিকেল কলেজ, হাসপাতাল, যা যা দরকার সব কিছু করে দিয়ে আজকে উন্নয়ন করে দিচ্ছি। বরিশাল ছিল অন্ধকার, বরিশাল বিভাগটাই ছিল অন্ধকার। আওয়ামী লীগ সরকার এসেছে, আজকে এখানে আলো জ্বলছে, প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কোনো ঘর অন্ধকার থাকবে না, কথা দিয়েছিলাম, আমাদের কথা রেখেছি। 2020 সালে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করে 21 সালের মধ্যে আমরা দিন বদলের সনদ দিয়েছিলাম, আজকে দিন সত্যি বদলে গেছে। এখন দারিদ্রের হার যেখানে 41% ছিল 18.7% নামিয়ে এনেছি, হতদরিদ্র 25.1% ছিল 5.6% নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে কেউ হত দরিদ্র থাকবে না, প্রত্যেকের ঘর হবে, বাড়ি হবে, কাজ করে খেতে পারবে। সেই সাথে সাথে এদেশের প্রত্যেকটা মানুষ তাদের ভাগ্য পরিবর্তন, আমাদের যুব সমাজ কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে ঋণ নিতে পারেন, বিদেশে যাবার সময় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিতে পারেন ঋণ, আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। আমরা উৎসাহ দিই, ট্রেডিং দিই এবং উৎপাদনমুখী কর্মসূচি শিখাই, তার মধ্য দিয়ে যা উৎপাদন আপনারা সঞ্চয় করবেন, 200 টাকা সঞ্চয় করলে সরকার আরও 200 টাকা দিয়ে একটা সঞ্চয় করে আপনাকে মূলধন যোগায়, প্রত্যেকটি পরিবার যত নিজের পায়ে দাঁড়াতে পারে, আমার বাড়ি আমার খামার সেই প্রকল্পে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে। আজকে আমরা পদ্মা সেতু করেছি, পদ্মা সেতু করার সাথে সাথে আজ সেই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা রাস্তা করে দিয়েছি। কেমন রাস্তা আপনারা দেখেন, ওখানে চললে মনে হবে বাংলাদেশ না কোনো উন্নত দেশে আপনারা যাচ্ছেন, তাই কি না বলেন? আপনাদের জন্য সুখবর আছে, ওই ভাঙ্গা থেকে এই বরিশাল একেবারে কুয়াকাটা এবং পায়রা পোর্ট পর্যন্ত 6 লেনের রাস্তা তৈরি করে দেব। ইতিমধ্যেই আমাদের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা সেখান থেকে অর্থ নেব এবং এই বরিশালে আর কোনো কষ্ট থাকবে না, দুর্ভোগ থাকবে না, এই রাস্তাও আমরা সেই আধুনিক রাস্তা তৈরি করে দিয়ে চলার পথ সহজ করে দেব। আমরা আজকে বিচার মামলা, এই বরিশালে খুব বেশি মামলা হয়, ভার্চুয়াল কোর্ট করে দিয়েছি, অর্থাৎ ডিজিটাল কোর্ট, এখানে বসে হাইকোর্টেও মামলা যাতে চলে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল সিস্টেম, সারা দেশে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য, লক্ষ্যটা কি, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, আমাদের ছেলেমেয়ে সুশিক্ষায় সুশিক্ষিত হবে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিখবে, দক্ষ জনশক্তি হবে এবং স্মার্ট দক্ষ জনশক্তি হিসেবে তাদের গড়ে তুলব। আমাদের সরকার ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট সরকার হবে, আমাদের অর্থনীতি
আমাদের কৃষি যান্ত্রিকীকরণ হবে, অর্থনীতি সেটাও স্মার্ট অর্থনীতি হবে, আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট সমাজ ব্যবস্থা করে বাংলাদেশকে আমরা এখন লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষিত জাতি ছাড়া কোনোদিন কোনো দেশ উন্নতি করতে পারে না, এ কথাটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, আমরা যখন দেখি জনগণের জন্য উন্নয়ন করি তখন ওই বিএনপি জামাত তারা করে অগ্নি সন্ত্রাস। আপনারা নিজেরা ভেবে দেখেন, রেললাইনের ফিশ প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করার ফাঁদ পাতে, রেলে আগুন দিয়ে পুড়িয়েছে মা আর সন্তান, সন্তানকে মা ছাড়েনি বুকে নিয়ে ধরে রাখেছে, সেই অবস্থায় পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক 2001 সালে শুরু করেছিল, এরপর 13-14 একই ঘটনা ঘটায়, এরপরে আবার এখন সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। আর তাদের দোসরকে 71 সালে যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামে গ্রামে জ্বালিয়ে পুড়ে সরকার করেছে, যুদ্ধ অপরাধে যাদের বিচার করেছি, সাজা দিয়েছি, সেই যুদ্ধ অপরাধীরা হচ্ছে তাদের দোসর। একটা হচ্ছে সন্ত্রাসী, খুনি, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং এবং যত রকমের অপকর্ম, এতিমের অর্থ আত্মসাৎকারী সেই দল। আর এক তার সাথে জুড়ছে, সে হচ্ছে যুদ্ধাপরাধীর দল। এরা নির্বাচন চায় না, বানচাল করতে চায়। আপনাদের কাছে আহ্বান, আপনারা 7 তারিখে সকলে একবারে সকাল সকাল যে সবাই ভোট কেন্দ্রে যাবেন। মার্কাটা কি? নৌকা মার্কা। এই নৌকা মার্কা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে আজকে দারিদ্র বিমোচন হয়েছে। এই নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আমার দক্ষিণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা মাথায় রেখে ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ 2100 পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা আমি করে দিয়েছি। কাজে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারা পারবে করতে? একমাত্র আওয়ামী লীগ পারবে। আর নৌকা মার্কায় ভোট দিলে তারাই পারবে, আর ওই অগ্নি সন্ত্রাসীরা পারে না, লুটেরারা পারে না, এতিমের অর্থ আত্মসাৎকারী পারে না। সেই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমি এখন আপনাদের কাছে, আমাদের প্রার্থী এখন সব জায়গায় মিটিং করা সম্ভব হচ্ছে না, আমি ডিজিটালি সকলের সঙ্গে ভিডিও কনফারেন্স থেকে মিটিং করছি, আর বড় বড় শহরগুলিতে আসছি। এই বরিশালে আমাদের যারা প্রার্থী, আমি তাদের নাম বলে সবাই একটু দাঁড়াবেন। যেমন বরিশাল বিভাগ, বরগুনা, ধীরেন্দ্রনাথ শম্ভু, সুলতানা নাদিরা, পটুয়াখালীতে আসম ফিরোজ, এস এম শাহজাদা, মোহাম্মদ মহিবুর রহমান, ভোলায় তোফায়েল আহমেদ, আলী আজম, ভোলা নুরুন নবী শাওন, আব্দুল আল জ্যাকব, বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহ, জাহিদ ফারুক। আপনাদের এই বরিশালে জাহিদ ফারুককে আমি নমিনেশন দিয়েছি, তার কারণ আপনারা জানেন, তাকে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে সে তার দায়িত্ব পালন করছে। কোথাও বন্যা খরা হলে তখন সে ছুটে যায়। কাজী এই সততার সাথে যে লোকটা কাজ করেছে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমরা আরেকজন দিয়েছি, তিনি মেজর জেনারেল, তবে ওটা লেখা নাই, সে আব্দুল হাফিজ মল্লিক। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে জড়িত আছেন, বঙ্গমাতা হসপিটাল দেখাশোনা করেন, সেখানে মেডিকেল কলেজ করবো সেটাও তিনি করবেন। ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর, ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ঝালকাঠি আমির হোসেন আমু,
পিরোজপুরে সমরেজা এবং বরিশালে আরো দুটো সিট আছে বরিশাল 2 আমাদের রাশেদ খান মেনন তাকেও আমরা দিয়েছি কারণ তিনি আমাদের ওয়ার্কার্স পার্টি 14 দলে রাশেদ খান মেননকে দিয়েছি আর বরিশাল 4 এ আমাদের শামি আহমেদ যদিও তার মানে নমিনেশনটা হাইকোর্টে আটকা পড়ে আছে কিন্তু আওয়ামী লীগ তাকেই নমিনেশন দিয়েছে আর সেই সাথে পিরোজপুর সমর রেজাউল করিম আর পিরোজপুরে আমরা আনোয়ার হোসেন মঞ্জু তিনিও আমাদের 14 দলে তাকেই আমরা নমিনেশন দিয়েছি এইভাবে আমরা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় যাদের মনোনয়ন দিয়েছি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলাম আমি আপনাদের কাছে একটা জিনিস চাই বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে যখন ওই জিয়া এরশাদ খালেদা জিয়া বাংলাদেশের উন্নতি হয়নি বাংলাদেশ পিছনে চলে গেছে আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় কাজেই এই অগ্রযাত্রা অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে আর আমাদের তরুণ সমাজ আমরা বিশ্বাস করি তরুণের শক্তি বাংলাদেশের অগ্রগতি সেটাই আমরা বিশ্বাস করি নতুন ভোটার যারা নতুন ভোটারের কাছে আমার আহ্বান যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন আজকে আমি বিদায়ের আগে একটা কথাই বলবো বাবা মা ভাই সব হারিয়েছি সব হারিয়ে এই বাংলাদেশে এসেছি শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে সেই হারাবার ব্যথা বেদনা বুকে নিয়েও এই বাংলাদেশের মানুষগুলোকে আমি আমার আপন পরিবার হিসেবে গ্রহণ করেছি আর সেই একটি পরিবারকে যখন রক্ষা করতে হয় উন্নতি করতে হয় সেইভাবেই আমি এই বাংলাদেশের মানুষকে দেখি তাদের জন্যই কাজ করে যাই কাজে সেইভাবেই দেশকে উন্নত করতে চাই যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা সেই সোনার বাংলা আমি করতে চাই এবং তার জন্য আমার জীবনে যত বাধাই আসুক একে একে সব অতিক্রম করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এগিয়ে যাব আপনাদের দোয়া আশীর্বাদ চাই আপনাদের কাছে নৌকায় ভোট চাই নৌকায় ভোট দিবেন কিনা আপনার হাত তুলে দেখান হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রতি আমি বিদায়ের আগে একটা কথাই বলবো রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আমরা
আপনারা মাঠ ত্যাগ করবেন কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খল অবস্থার সাথে জড়িত হবেন না আমাদের আজকের জনসভা অত্যন্ত সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হয়েছে এই জন্য যারা এর দায়িত্বে রয়েছেন ছিলেন তাদের সকলকে জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলো আমি কত বিয়ে আমি সোনা দিলা তো সকাল বেলা নিতে পারে নাই